নমস্কার বন্ধুরা, অত্যন্ত স্বাগত জানাচ্ছি আমার এই কুকিং কাম ফুড ব্লগিং চ্যানেলে। আশা করি আপনারা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন দিন, তাই আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমি একটা আমার নতুন রান্না। আমার কাছে এটা নতুনই, যাই হোক। তো আমি আজকে কী বানাতে চলেছি? তো আমি আজকে বানাতে চলেছি সেটা হচ্ছে বাঁধাকপি আর ক্যাপসিকাম আলু দিয়ে ভেজ কোপ্তা। তো ভেজ কোপ্তার জন্য আমি কি করেছি, প্রথমে কিছুটা বাঁধাকপিকে কুচি করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি টমেটো আদা লঙ্কার সামান্য কিছুটা পেস্ট, আর তো অবশ্যই যেটা নিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার। তো প্রথমে আমি আলু এবং ক্যাপসিকাম সবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কার টমেটোর পেস্টটা। তারপরে আমি এটার মধ্যে দেব সামান্য পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য কাশ্মীরি মির্চ পাউডার। প্রথমে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। সবজিগুলো আমার মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব সামান্য একটি পরিমাণ বেকিং পাউডার এটাকে একটু ক্রিস্পি আর ফ্লাফি করার জন্য, আর দেব এটাকে ভালো করে বাইন্ড করার জন্য এক চামচ ময়দা। ব্যাস, নিয়ে এটাকে আবার ভালো করে আমি মিক্স করে নেব। এটাতে বাড়িতে আরও যে কোনো সবজি থাকলে, যেমন গাজর বিট ফুলকপি, এগুলোকেও আপনারা কুচি কুচি করে কেটে ইউজ করতে পারেন। তো আমার কাছে আজকে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়ে আমি বানাচ্ছি, আপনারা চাইলে ওই সবজিগুলো অবশ্যই ইউজ করতে পারেন। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি কড়াইয়ে তেল গরম করব, আর এই মিক্সটাকে 1 মিনিট থেকে 2 মিনিটের মতো রেস্ট করতে ছেড়ে দেবো। মাখানো আমার হয়ে গেছে এটা। কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। এবার কোপ্তাটা বানানোর জন্য যে মিক্সচারটা আমি রেডি করেছিলাম সেটাকে আমি ছোট ছোট বল বানিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো, আর হালকা আঁচে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। তাহলে আমার এটা ভেতর অবধি ভালো করে কুক হয়ে যাবে। মিক্সচারটা দিয়ে সুন্দর বল বানিয়ে বানিয়ে সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর হালকা আঁচে এটা ভাজার জন্য অপেক্ষা করব, আর আমি ওই দিকে কোপ্তার যে গ্রেভিটা আমি বানাবো তার জন্য যেগুলো আমার দরকার সেগুলো আস্তে আস্তে রেডি করবো এবং আপনাদেরকে একের পর এক সব দেখাবো। চলুন রেডি করে যেতে হবে। কোপ্তার গ্রেভি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সামান্য কিছুটা চারমগজ দানা, সামান্য পোস্ত দানা, 4টে কাজু, 2টো কাঁচা লঙ্কা, আর 9-10টার মতো রসুনের কোয়া। এই টোটালটাকে আমি মিক্সিতে প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। কোপ্তার জন্য বড়া বা পকোড়া যাই বলবেন সেটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারিদিকটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তা গোল্ডেন ব্রাউন বেশ ভালো কালারও হয়ে গেছে, লালচে লালচে। এবার এগুলোকে আমি তুলে নেব। মিক্সিতে ওইদিকে আমার পেস্টটা রেডি হয়ে গেছে, ফার্স্ট ফ্রাইং প্যানে তেল গরম করব আর মিক্সটা আমার অ্যাড করব তেলে। চলুন এগুলোকে প্রথমে তুলে রেখা যাক। প্যানে আমি তেল গরম করে নিয়েছি, রান্নাটা আমি সাদা তেলেই করব, সয়াবিন অয়েলের রান্নাটা আমি করছি। এরপর আমি মিক্সিতে পিষে রাখা পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেলটা।
ভালো করে দিলাম, মিক্স করে দিলাম। আর হালকা আঁচে মশলাটাকে এবার আমি 2 থেকে 3 মিনিটের মতো কষতে থাকব। মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন, সামান্য একটু পরিমাণ হলুদ আর একটু চিনি। ব্যাস সেটাকে ভালো করে এবার মিক্স করে নেব। অলমোস্ট আমার রান্নাটা শেষের দিকে, খুব বেশিক্ষণ সময় এটা দেওয়া লাগবে না। মিক্স করা হয়ে গেছে, 1/2 মিনিটের মতো এটাকে আরো প্যানে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো, ভালো করে মিক্স করে নিচ্ছি। অ্যাড করে দেবো একটু গরম জল। কোপ্তাতে আমি একদম থিক গ্রেভি রাখতে চাইছি, তো এর মধ্যে এরপর আমি তুলে আমার তুলে রাখা ভাজা বাঁধাকপির বড়াগুলো অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে। এটা ভালো করে মিক্স করে আর 1 মিনিটের মতো নাড়াচাড়া করলেই আমার ভেজ কোপ্তা একদম রেডি হয়ে যায়। ভেজ কোপ্তা আমার একদম রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিচ্ছি। গরম গরম ভেজ কোপ্তা একদম রেডি খাবার জন্য আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা গরম ভাত আর রুটি দুটোর সঙ্গেই আশা করি খেতে খুবই ভালো লাগবে। আজকে আমার রান্নার ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যেটা আমাকে আগামী দিনে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ প্রদান করবে। আর আমার এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করে থাকেন বাড়িতে, সেই রান্নাটা কেমন হয়েছিল সেটাও কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না একদম আপনারা। আর এই চ্যানেলটা দেখতে যদি আপনাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানের জন্য বেল আইকনটা দেবে দেবেন, তাহলে আমার আগামী সব ভিডিও আপনারা দেখতে পাবেন। চলুন বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই, দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওতে একটা নতুন ব্লগে। ততদিন আপনারা খুবই ভালো থাকবেন, আমিও ভালো থাকব। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।